তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওটি তোমরা যারা মাধ্যমিক 2022-এর ফাইনাল পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য। তো মাধ্যমিক 2022-এর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, প্রায় দেড় মাস হতে চললো। পরবর্তীকালে কিন্তু তোমাদের এই মাসেও রেজাল্ট বেরোতে পারে, কিংবা পরের মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোতে পারে, অর্থাৎ জুন মাসের প্রথম উইকে রেজাল্ট বেরোতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো তোমরা কী করে নিজের মোবাইলে ঘরে বসে নিজেদের রেজাল্ট 2 মিনিটে দেখতে পারবে। তো সেই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো রেজাল্ট বেরোনোর দিন কিন্তু অবশ্যই তোমরা সেই স্টেপগুলি ফলো করে নিজে বাড়িতে বসে নিজের কিন্তু স্মার্টফোনের দ্বারা কিন্তু 2 মিনিটে মাত্র তোমাদের রেজাল্টটি ঘরে বসে দেখতে পারবে। তো কী করে দেখতে পারবে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো মাধ্যমিক রেজাল্ট ঘরে বসে দেখার জন্য প্রথমে চলে আসবে তোমরা যে কোনো ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে এসে সার্চ করবে WB রেজাল্ট, সার্চ করবে, তার প্রথম যে লিঙ্কটি দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, এখানে ক্লিক করবে। তো এই এই ওয়েবসাইটে চলে আসবে তোমরা ক্লিক করার পর। তো এখনও কিন্তু যেহেতু মাধ্যমিকের রেজাল্ট এখন অ্যানাউন্স হয়নি যে কবে বেরোবে, তার জন্য কিন্তু এখানে মাধ্যমিক রেজাল্ট দেখাচ্ছে না। বর্তমানে যেসব রেজাল্ট বেরোচ্ছে কলেজ কিংবা অন্যান্য যেসব রেজাল্ট, সেই সব রেজাল্টের লিঙ্ক দেওয়া আছে। তো যখন মাধ্যমিক রেজাল্ট ডেটটা অ্যানাউন্স হবে তখন কিন্তু মাধ্যমিকের রেজাল্টের লিঙ্ক কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। তো সকাল 10টা নাগাদ কিন্তু যখন মাধ্যমিক রেজাল্ট আর কি পাবলিশ হবে তখন কিন্তু এখানে লিঙ্কটা দেখতে পারবে। সো লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা মাধ্যমিক রেজাল্টটা দেখতে পারবে। তো তোমাদের সেই ইন্টারফেসটা দেখিয়ে দিই একবার, কেমন টাইপের তোমাদের যখন মাধ্যমিক রেজাল্ট বেরোবে তখন কেমন হবে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো যখন মাধ্যমিকের রেজাল্টের ডেট যখন অ্যানাউন্স হবে যে এই দিন মাধ্যমিক রেজাল্ট বেরাবে, তখন কিন্তু এখানে তোমাদের এখানে লিঙ্কটা চলে আসবে। এখানে যখন লেখা আছে রেজাল্ট অফ হাই মাদ্রাসা আলিম অ্যান্ড ফাজিল এক্সামিনেশান 2018, এখানে কিন্তু চলে আসবে রেজাল্ট অফ সেকেন্ডারি এডুকেশান 2022। এখানে ক্লিক করার পর কেমন ইন্টারফেসটা হবে দেখিয়ে দিই। তো ওই লিঙ্কে ক্লিক করার পর মাধ্যমিকের, তো এখানে এমন টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার 2019 আছে এখানে, তো এখানে চলে আসবে 2022। তো এখানে দেখো তোমাদের প্রথমে দিতে হবে এন্টার ইউর রোল, তো রোলটা দেবে এবং নাম্বারটি দেবে। রোল নাম্বার একসাথে থাকে, প্রথম যে ডিজিটটা হয় সেগুলো রোল, তারপর একটা কিন্তু নাম্বার। তো নাম্বার দেওয়ার পর এন্টার ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ দিতে হবে। তো রোল নম্বর, রোল এবং নম্বর এবং জন্ম তারিখ দিলে এখানে সাবমিট দেখতে পাচ্ছ, সাবমিটের বোতামে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমাদের সামনে চলে আসবে। তোমার কত সাব কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সম্পূর্ণ চলে আসবে রেজাল্টটি। তখন তোমার রেজাল্টটা কিন্তু অনলাইনে দেখতে পারবে এবং চাইলে কিন্তু প্রিন্টও করে নিতে পারবে, এবং পরবর্তীতে তোমাদের কিন্তু রেজাল্টটি স্কুল থেকেই দেওয়া হবে। তো মোবাইল থেকে তোমরা কিন্তু এইভাবে খুব অনায়াসে বাড়িতে বসে নিজের স্মার্টফোনের দ্বারা কিন্তু রেজাল্টটি 2 মিনিটেই দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যখন রেজাল্টটি বেরোবে তখন অনেক ছাত্রছাত্রী একসাথে দেখবে, তার জন্য কিন্তু একটু সার্ভার প্রবলেম হলেও হতে পারে, তবে কিন্তু একটু ট্রাই করলেই তোমরা কিন্তু দেখতে পারবে অনায়াসেই, বেশি টাইম লাগবে না। তো তোমরা স্মার্টফোনের দ্বারা কিন্তু দেখতে পারবে। এবং তোমাদের বলবে যে এই ওয়েবসাইটটি তো আছে, এর বাইরেও কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলি কিন্তু তোমরা সেগুলো কিন্তু ট্রাই করতে পারো। তবে এই ওয়েবসাইটটি সবচেয়ে ভালো ওয়েবসাইট, এখানে কিন্তু অনায়াসে খুব সহজেই দেখা যায়, তার জন্য কিন্তু আমি ওয়েবসাইটটা তোমাদের রেকমেন্ড করছি। তো এর পরবর্তীকালে কিন্তু সমস্ত আপডেট জানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।